গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি মানে আমাদের দুপুরের মেনুতে আজকে কি কি আছে একটু দেখে নাও, আমি ফটাফট বানিয়ে নিচ্ছি। তো খুব শর্টকাট, রুই মাছের বড়ি দিয়ে ঝাল বানাবো আর নটে শাকের চচ্চড়ি বানাবো, সেটাও বড়ি দিয়ে বানাবো। তো তোমরা দেখে নাও। আর আমি আজকে তোমাদের সাথে কথা বলবো, ক্যামেরার সামনে আসবো, কারণ অনেকেরই কমপ্লেন আছে আর কি, যে ক্যামেরার সামনে কেন আসেন আসো না আর কি, কেন আসি না সেটাও বলবো তোমাদের। দেখে নাও ফটাফট রান্নাগুলো। ঝাল আর চচ্চড়ি বাদ দিয়েও কিন্তু আরও দুটো জিনিস হবে, যেটা হচ্ছে যে মসুর ডাল ভাতে যেটা কাপড়ে করে মানে নরম সুতির কাপড়ে করে যেটা ভাতে দেওয়া হয় ওইভাবে ভাতে দেব, আর আলু ভাতে। তো জুনকে আজকে টিফিনে আমি ডাল ভাতে আলু ভাতে আর ভাত খাওয়াবো, তো যার জন্য ভাতেগুলো বলা হয়নি, অ্যাকচুয়ালি ভাতেগুলো ধরাই হয় না কারণ ভাতের সঙ্গে দেওয়া হয়, তো যার জন্য ভাতেগুলো মনেই হয় না যে কোনো মেনু বলে ওগুলো। হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে আজকে কি বারে, আজকে বুধবার, বুধবার আজকে বুধবার। আর আজকে হচ্ছে দুপুর থেকে আমি 1:15 হয়ে গেছে, আজকে আমি একটা ব্লগ মানে
চালু করেছি আর কি, মানে কতটা করতে পারবো জানি না। তো যাই হোক, আমি ক্যামেরার সামনে আসি না। আমাকে ফেসবুকে অনেকেই বলে কেন আসো না, শুধু তোমার হাত দেখা যায়, দুটো চ্যানেলেই হাত দেখা যায়, ক্যামেরার সামনে কেন আসো না। অ্যাকচুয়ালি কেন আসি না জানো তো, আমি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ খুব বেশি আমি গলুমলু। তো অনেকে অনেক কিছু বলবে আমি জানি সেটা, তো যার জন্য একটু লজ্জা করে বলতে পারো আর কি, তো সেই জন্য আসি না। যাই হোক, আজকে কিন্তু আমার রান্না কমপ্লিট, ঠিক আছে? রান্নাটা আমি একটু ভিডিও করেছি, আমি শেয়ার করছি এরপরে আর কি, দেখতে পাবে তোমরা। তো আর একটা জিনিস, আজকে হচ্ছে জুন, প্রথম আমাকে চা বানিয়ে খাইয়েছে, মানে জুন প্রথম আজকে নিজে চা বানিয়েছে। যদিও দেখিয়ে দেখিয়ে তো দিতেই হয়, গ্যাসটা ও চালু করেছিল, ওই বন্ধ করেছে, বাকিগুলো আমি বলে দিয়েছি, ও নিজে হাতে করেছে। আর তবুও আমি মা তো একটা বেশি আনন্দ লাগে আর কি, মানে প্রথম আর কি, এটা রয়ে যাবে একদম, একদমই না। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের ব্যালকনিতে, ব্যালকনি না এটা জানলাতে আর কি, আমি যে কিছু গাছ লাগিয়েছিলাম না, ওগুলো দেখাই তোমাদের। খুব সুন্দর একটা টমেটো গাছে টমেটো এসেছে, ছোটো ছোটো ফুচকি ফুচকি, তারপরে ধনে পাতা ধরেছে অনেক, ধনে গাছ। অ্যাকচুয়ালি গাছে কোনো ওষুধ বা যে হয় না খোল, এরকম কিছু ব্যবহার করিনি আমি, মানে কখনোই করি না আমি, এমনি জাস্ট দানা লাগিয়ে দিই মাটিতে, তাতে যতটা হয় সেটাই হয়। তো চলো দেখাই তোমাদের। আর জবা গাছ আছে জানো তো, একটা জবা গাছে কুঁড়ি ধরেছে ছোটো ছোটো। আজকে ভিডিওটা ভাবছি রাত পর্যন্ত করব, ডিনার কেমন লাগছে বল কিছু। এটা সেলফি মুডে হচ্ছে বলে মনে মনে হচ্ছে আমি বাঁ হাতে খাওয়াচ্ছি, কি করা যাবে, বাঁ হাতে খাওয়াচ্ছি। জুন ডাল খেতে কেমন লাগছে ওটা? ভালো লাগে। কিছু কথা বলছিলাম কেমন লাগছে না লাগছে, তোর এক্সাম শেষ হয়ে গেছে সেটা বল। এক্সাম শেষ হয়ে গেছে, ছুটি। ভালো করে খেয়ে নাও, খেয়ে বলো। এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে গেছে আমার, এখন ফ্রি টাইম আছি। এখন ফ্রি টাইমে কি কি করছিস বল? ফ্রি টাইমে খেলছি, মম্মির সাথে কথা বলছি, মম্মি খাই দিচ্ছে। শুধু খেলছিস? পড়ছি। ফ্রি টাইমে পড়াও তো একটু দরকার বলো। পড়িনি আমি। না না পড়ছিস না তুই একদম। জুন একদম পড়তে বসছে না ছুটিতে, ছুটিতে একটু একটু পড়তে হয়। তোমরা একটু বলে দাও, হ্যাঁ কমেন্টে জুনকে পড়তে বলে দাও, জুন কমেন্ট পড়ে তোমাদের জানো তো। আর জুনের দাঁত ভেঙেছে, প্রথম দাঁত ভেঙেছে জুন, দেখাও একটু তোমার ফুকুটা, অমন করে বোঝা যাচ্ছে না, খেয়ে নাও, খেয়ে দেখাও। জুনের এই প্রথম দাঁত ভেঙেছে, এই যে হা পাস হচ্ছে।
খিদে ভাত খেয়ে খাচ্ছিস বলেছিস আজকে? ডাল ভাত, ডাল ভাত না, আজকে জুন খাচ্ছে ডাল ভাতে, মানে মুসুর ডাল ভাতে আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছে। শুভমের খাওয়া হয়ে গেছে, শুভম আজকে ক্যামেরার পিছনে বসেছে। আজকে জুন খাবে না বলছিল, তো আমি বললাম চলো ভিডিও করবো আজকে, তো যার জন্য জুন জুনকে নিয়ে আজকে ক্যামেরার সামনে বসা হয়েছে। শুভমের খাওয়া গেছে, শুভম একটু দেখা দিয়ে গেল। এই দেখো এখানে হচ্ছে লেবু নিয়েছি আমি, চারটে লেবু, আর এখানে আমি নিজে হাতে মশলা করেছি, এটা আচারের মশলা জানো তো। পরে বলছি আমি কি কি দিয়েছি এতে। আর এখানে আমি একটা আচার বানিয়েছি, টক আচার এটা। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের টমেটো গাছ, টমেটো হয়েছে দেখো, কুচু কুচু টমেটো হয়েছে। রোদের সময় ভালো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে ধনে পাতা গাছ। এখন বাজে সন্ধে সাতটা, তো আমি আজকে কিছু জিনিস কিনেছি যেগুলো তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে যে হাউসকোটের পিস, তো হাউসকোটের পিস নিয়েছি একটা আমি আমার জন্য, আর একটা নিয়েছি আমি, এটা কটনের পিস আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা মায়ের জন্য নিয়েছি। এটা দুরকম কালার লাগছে, একবার লাগছে খয়েরি, একবার লাগছে অরেঞ্জ, খুব সুন্দর, খুব সফট কিন্তু ব্লাউজ পিসের, মানে ব্লাউজ পিসটা সরি। আর এখানে নিয়েছি আমি আমার জন্য একটা ফ্রেশ পাউডার নিয়েছি ল্যাকমির, আর একটা ল্যাকমির নিয়েছি কাজল পেন্সিল। মেকআপ সেরকম কিছু লাগে না আমার, মানে কি মেকআপ করবো, মেকআপ আমি খুব একটা করতেও জানি না, তবে কিছু ছোটোখাটো জিনিস যেগুলো মানে আমার ব্যাগে থাকে সবসময়, তো এই ধরনের আর কি, একটা লিপস্টিক, একটা কাজল, একটা ফ্রেশ পাউডার। মেয়েদের পার্সে মেকআপ থাকবে না এটা হতে পারে না, তাই না? অল্প কিছু হলেও থাকে, আমি লিপস্টিক কাজল ফ্রেশ পাউডার এগুলোই ইউজ করি যখন দরকার পড়ে আর কি, সবসময় নয়। এটা রুল অফ রুট প্রেশার থিওরি, মানে রুট প্রেশার থিওরিটা কি, রুট প্রেশার থিওরি মানে যে শেকড় দিয়ে, শেকড় থেকে আমরা যে পার্টিকলসগুলো মাইক্রোস্কোপে দেখতে পারি, সেইটাই একটা বেল ডায়াগ্রাম, ঠিক আছে। বেল ডায়াগ্রামটা শো করা, যেমন কি রুট এ ভেতরে কেমন শেকড় বেরিয়েছে, ওপর শেকড় থেকে যে রুট হেয়ার কোথায় কী বেরোয়, ঠিক আছে, নানা রকমের পার্টিকলস নেম টু নেম লেখা আছে। সেকেন্ড, এখানে কখন রুট হেয়ার থিওরি কোন সাল জন্ম হয়েছে, ওর পরে রেস থিওরি কখন জন্মেছিল লেখাই আছে, 1894, এমন নানা রকমের পার্টিকলসের নাম লেখা আছে, ঠিক আছে। কমেন্টে পাঠাবে কেমন হয়েছে, শুধু খুশি হও, একটু সামনে নিয়ে ভালো করে দেখো, বাস মনে মনে নানাস না, ভালো আসছে না, Thank you.
শুভমের দেখানো হলো বলে না ওর প্রজেক্ট পেপার, তো জুন একটু বায়না ধরেছে। জুনেরটা একটু দেখো, জুন কিছু বলো। আচ্ছা পুরো ওয়ার্ল্ডের নাকি? আচ্ছা আর কিছু দেখাবি? আচ্ছা এই দেখো সবচেয়ে বড় কার আর কাইট আমার। আচ্ছা আর কিছু? সবাই দেখে নিয়েছে আর আর কিছু? শোটা ভালো করে গুছিয়ে তুলে না। আরো মনে এটা কি আছে? গাজর। হ্যাঁ গাজর। গাজর কি ইংলিশে কি বলে? ক্যারেট। আর উপরে কি আছে? স্যার। আচ্ছা আর আর কিছু দেখাবে? এই দেখো আমি বানিয়েছি। কে বানিয়েছে? আমি। কালার কে করেছে? আমি। ঠিক আছে, জুনের ড্রয়িংগুলো কীরকম লাগলো তোমরা কমেন্টে বলো, কিন্তু খুব খুশি হবে ছোট তো। আর শুভমের যে প্রজেক্টটা আর কি ওটাও একটু দেখো, তোমাদের যদি ভালো লাগে, ভালো খারাপ যাই লাগুক একটু কমেন্টে বলতে পারো, ওদের ভালো লাগবে। খুব ভালো এসে দেখাচ্ছে তো। আচ্ছা জুন এগুলো কি আছে? এটা স্কুলে। আচ্ছা বানিয়েছিলাম। ঠিক আছে সবাইকে বাই করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট মা। আর নেক্সট ব্লগে আরেকটা ফুড বানিয়ে ডেসার্ট। নেক্সট ব্লগে আবার ও আসবে, অনেক ড্রয়িং বানিয়ে নিয়ে আসবে।